City Corporation. স্টিমার ঘাট জামে মসজিদের হেফজুল কুরআন মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেল। উদ্বোধন করলে উদ্বোধন করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা বরিশাল মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যুবরত্ন সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দকে আজকের এই আসন গ্রহণের জন্য অনুরোধ বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। অত্র মসজিদ কমিটির ইস্টিমেঘাট জামে মসজিদ হিফজুল কুরআন ইস্টিমেঘাট মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক মাননীয় মেয়র মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমান রাফি। কুরআন তেলাওয়াত করবেন হাবিবুর রহমান রাফি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطور
ارجع البصر هرقين ينقلب اليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. ধন্যবাদ হাবিবুর রহমান রাফিকে সুমধুর কোরআন তেলাওয়াত করার জন্য। এখন সুলা কণ্ঠে ইসলামিক সাংস্কৃতিক হামনাত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার ছাত্র ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার দয়ায় জান্নাতের পথ খুলে যায়, আরশের ছায়া তলে মুক্তি যে পায়। তোমার দয়ায় জান্নাতের পথ খুলে যা, আরশের ছায়া তলে মুক্তি যে পায়। তোমার করুণা ছাড়া উপায় আর কিছু নাই, তোমার করুণা ছাড়া উপায় আর কিছু না। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার ইশারায় আকাশ পানে পাখি উড়ে যায় শুধু রজানা, তোমার ইশারায় মেল্লাওয়া মন চুয়ে যায়। আকাশ পানে পাখি উড়ে যায় শুধু রজানা, তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকারের প্রথম সরকারের গার্ড অফ অনারকারী বীর বিক্রম জনাব এসপি মাহবুব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত আছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, উপস্থিত আছেন ধর্মবিষয়ক সম্পাদক জনাব সাইদুর রহমান কাশেমি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক ছাত্রলীগের আহ্বায়ক জনাব জিয়া রহমান জিয়াবাই, উপস্থিত আছেন
সদর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন উপস্থিত আছেন 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কেফায়েত হোসেন রনি কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন 5 নং ওয়ার্ড এখন ফুলের শুভেচ্ছা জানাবেন জনাব বীর বিক্রম এসপি মাহবুবকে ফুলের শুভেচ্ছা জানাবেন অত মসজিদ কমিটির সভাপতি জনাব মনির ইসলাম ছবি সভাপতি সাইদুর রহমান ইন্টু সাহেব ও সাধারণ সম্পাদক জনাব এটিএম শহীদুল্লাহ কবির ও মসজিদ এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শিহাব উদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم সম্মানিত উপস্থিতি মেহমান এবং মুসল্লিয়ানি কেরাম মহান আল্লাহ পাকের লাখে কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন ইসতিমাগার মসজিদের হিফজুল কোরআন মাদ্রাসা উদ্বোধনে আমাদেরকে সকলকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সকল বলে আলহামদুলিল্লাহ এখানে অনেক দিন যাবৎ আমরা চিন্তা মনে করেছি যে একটা দিনী প্রতিষ্ঠান করার জন্য যেমন করিয়াছিলেন জামে ইবাদুল্লাহ মসজিদের হেফজুল কোরআন মাদ্রাসা আমাদেরই চাষা মির্জা নূর রহমান বেগ তিনি তার দাদার নামে করেছেন দিনী মাদ্রাসা আমরা সেই উপলক্ষে আমরা ওইখানে আমাদের অনেক জায়গায় এখানে আসে আল্লাহ রহমতে আমরা চিন্তা করলাম যেখানে একটা দিনী প্রতিষ্ঠান যদি আমরা করতে পারি এখানে যারা অসহায় মানুষ আছে যারা দিনী শিক্ষা করতে পারে না কোরআন শরীফ শিক্ষা করতে পারে না তাদের সুযোগ দেওয়া হবে সেই জন্য আমরা এখানে একটা দিনী প্রতিষ্ঠান হিসেবে হেফজুল কোরআন মাদ্রাসা আমরা এখানে তৈরি করেছি এতদিন আমরা চেষ্টা করার পরে আমরা অনেক সাধনা করেছি আমাদের মেয়র মহোদয়কে আনার জন্য আজকে আমাদের মেহমান মহামেহমান আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র উপস্থিত হয়েছেন সবচেয়ে একটা অলৌকিক বিষয় আমাদের মেয়র যখন এখানে প্রথম আসছেন মাদ্রাসা তখন হয়ও নাই পুরাপুরি তখন ওনার কাছে আবদার করলাম যে আমাদের এখানে মাদ্রাসা করার জন্য একটা টিউবওয়েল দরকার উনি সাথে সাথে পকেট থেকে 1 লক্ষ টাকা বাড়ি করেছে বলেন আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা পাওয়া কিন্তু সহজ ব্যাপার না পিছনে ঘোরা লাগে অনেক কিন্তু ওনার পকেটে ছিল উনি বের করে আমার হাতে দিস ওনার এই টিউবওয়েল এই মাদ্রাসার পানি যত লাগছে ব্যবহার করা আমরা করছি এখনও এই যে কাজ চলতেছে আমার মেয়াদের মহাদার যদি টিউবওয়েল দেওয়া এই টাকা দিয়ে টিউবওয়েল দিয়ে আমরা কী কাজ করতেছি বলে আলহামদুলিল্লাহ ওনার এই দানের যেন আল্লাহ জাজাক আল কিয়ামত দান করেন এই উসিলা যেন ওনার মাকে আল্লাহ মাফ করে দেন আমি একটা কোরআনে হাদিস পড়ছি এখানে 2টা খণ্ড একটু হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যে আলেমরা কী করেন আল্লাহকে ভয় করেন এখন যারা আলেম হইতে পারেন না তারা কী করবেন আলেমের সাথে কী করবেন তাদের সাথে মিলেমিশে থাকবেন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আজাদ করে ভয় পাইছেন এই আলেমের কারণে আর একটা হাদিস পড়ছি যে খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন কী করে শিক্ষা করে এবং মানুষের কী করে শিক্ষা দান করে সে সবচেয়ে উত্তম ব্যক্তি আমরা এখানে সবাই তো কোরআন শরীফ পড়তে পারি না অনেকে শিক্ষা করতে পারি না আমরা কি জাহান্নামে যাবো না আমরা যারা পারি তার কী করবো যারা পড়তে পারে তাদের জন্য আমরা সহযোগিতা করবো এই জন্য এই প্রতিষ্ঠান আপনাদের ডাকা হয়েছে এই জন্য যে আপনারা এই মাদ্রাসা আসবেন দেখবেন অসহায় লোকদের যারা আছে তাদেরকে সহযোগ করবেন তাদেরকে সাহায্য করবেন যারা এলমে দিন শিক্ষা করতে পারে কোরআন শরীফ শিক্ষা করতে পারে এবং শিক্ষা মানুষকে দিতে পারে সেই চেষ্টা করে আপনারা দেখবেন কারণ আমাদের হেফজুল কোরআন মাদ্রাসা আজকে আমাদের এখানে 6 জন ছাত্র হয়েছে
আমরা এখন উদ্বোধন করছি মাত্র আমাদের জামে ইবাদুল্লাহ মসজিদ সেটা আমাদের মসজিদ সেখানে 10 জন ছাত্র দিয়ে প্রথম হেফজখানা হইছে 10 জন ছাত্র দিয়ে হেফজখানা শুরু হইছে আজকে এখানে 100 এর বেশি ছাত্র আছে ইনশাআল্লাহ আমার আশা এখানেও আমাদের অনেক ছাত্র হবে আমাদের এখানে অনেক জায়গা আছে ইবাদুল্লাহ মসজিদে আমাদের এখানে অনেক জায়গা বেশি ইনশাআল্লাহ যদি আমাদের কমিটি আমাদের যারা আসছেন মুসল্লিয়ানে কেরাম সহযোগিতা আমাদের সহযোগিতা করেন ইনশাআল্লাহ এখানে ভালো একটা দিনই প্রতিষ্ঠান হবে দিনই প্রতিষ্ঠান যদি হয় আমাদের এখানে বাজার এই মসজিদে জায়গা দান করছে কেন মসজিদে জায়গা দান করছে মানুষের সবের জন্য সেখানে আজকে মার্কেট হয়েছে এই মার্কেটে বসে যদি আমরা খারাপ কাজ করি তাহলে কি হবে গুনাহ হবে এই জন্য এই দিনই প্রতিষ্ঠান যদি আমরা করি আমাদের যত বাজারে যারা লোক আছে তারা যদি এই মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকে তারা খারাপ কাজ করতে পারবে না তারা সবাই কি হবে একজন খাদেম হয়ে যাবে আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন এই কোরআনের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ ইস্তেবেগাত মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা শিহাবউদ্দিনকে তার গঠনমূলক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক দশ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব এটিএম শহীদুল্লাহ কবির এখন স্বাগত বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইস্টিমের ঘাট জামে মসজিদ হেফজুল কোরআন মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান একটু আগে উদ্বোধনী অনুষ্ঠান আমাদের হয়ে গেছে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা যারা কর্মী যারা সবাই তাকে খোঁজ করে সেই কর্মী বান্ধব মানবতাবাদী বরিশাল সিটি কর্পোরেশনের মানবতাবাদী মেয়র জনাব সানিয়াবাদ সাদেক আবদুল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের যদিও তিনি এখন পর্যন্ত উপস্থিত হন নাই আমাদের আর এক তুখোর একসময়ের ছাত্র নেতা বরিশাল মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের যদিও তিনি উপস্থিত নাই তবু তার নামটা বলতে হয় যাকে আমরা সবাই বলি যে আলেমদের আলেম আমাদের মাওলানা শরফুদ্দিন বেগ তিনি ঢাকায় চিকিৎসাধীন আছে চোখের জন্য গেছে আসতে পারে নাই এই তার জন্য আমরা সবাই দোয়া করব তার কারণেই কিন্তু এই বরিশাল ইস্টিমেঘাট মসজিদ আজকে এই অবস্থানে আছে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রথম মুজিবনগর সরকারের সেলুট প্রদানকারী মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম আরও উপস্থিত আছেন স্টিমার ইবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ এবং জানেন যে তিনিও একজন প্রথিতযশা আলেম আরও উপস্থিত আছেন আমাদের মঞ্চে আরও আছেন আমাদের চরকাওয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং মসজিদ কমিটির সদস্য জনাব মনিরুল ইসলাম সবি এবং আমার ভাই ছেলে আমার সাসা 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 আমি ভুল করছি আমার সাসা হয় না আসলেই সাসা এমনি না এমনি সাসা না বানাইনি সাসা না মানে তাদের গ্রুপ আর আমাদের গ্রুপ এক জায়গায় ছিল দেখবে আমি কিছু সংক্ষিপ্ত কথা বলতেছি এই মসজিদ যেহেতু আমাদের এই পরিষদ এই ইসের ইস্তিমাঘাট জামে মসজিদ কমিটির যারা আমরা এখানে উপস্থিত আছি বা যারা এখনও আসতে পারিনি আমরা সবাই মিলে কিন্তু এই মসজিদ এবং এই মাদ্রাসা কমপ্লেক্স প্লাস বিভিন্ন জিনিস আমরা যে গ্রহণ করেছি আপনারা জেনে খুশি হবেন যে আমি এবং আমার মানে কমিটি সভাপতি সম্পাদক বা আমি যাই যার নাম বললাম আমাদের ছবি আরও যারা আছে বাসার ভাই আরও যারা সদস্য আছে সবাই মিলেই কিন্তু আমরা এই কাজগুলো করেছি বর্তমানে তিনতলা তিনটি বিল্ডিং আছে আমাদের এখানে কারণ এখানে আল্লাহর রহমতে মসজিদের আয় অনেক বেড়ে গেছে
কারণ আমরা তিনটি মোড়া তিনতলা বিল্ডিং এবং অনেক বড় আপনারা নামার সময় দেখবেন এইটাও একটা তিনতলা ওইটা তিনতলা কাজ চলতেছে আর একটা তিনতলা কমপ্লিট এইগুলা কিন্তু আমরা করেছি আধুনিক আধুনিক উদ্যোগনা করেছি এবং আমাদের এই খতিব সাহেব তিনি কিন্তু থাকতেন ওইখানে একটা টংয়ের মতো ওই জায়গা ছিল সেই যে কাজটাও কিন্তু আমরা তারে করে দিয়েছি এখানে সুন্দর জন্য একটা সুন্দর বাসা কারণ তার মতো আলেম অনেক কম আছে তাই সেই হিসাবে আমরা কাজ করেছি আধুনিক নিজে উসুখানা আছে ই আছে কাজ আরও বাকি আছে অনেক কাজ বাকি আছে কিন্তু আমরা ওই কি মানুষ একসঙ্গে তো সব কাজ করতে পারে না ভালো মোর দোষে গুণে মানুষ এখন আমাকে বা আমার পরিষদকে অনেকেই খারাপ মনে করে কারণ মনে করেন মসজিদের এক হাজার এক এক বছরের দুই বছরের ভাড়া বা বকেয়া থাকবে টাকা দেবে না টাকা দেবে না এখন টাকা দিলে জোর করি আমি বলি টাকা দিতে হইবে নালে ঘরে তালা মারবো বা অমুক করবো এই জন্য আমার উপরে অনেকেই নাকোষ আছে কারণ এই মসজিদের আল্লাহ রাস্তার জায়গা টাকা এনে তো আর ই নাই টাকা না দিয়ে যদি থাকতে পারি তাহলে তো অসুবিধা কি এরকমের কিছু লোক আছে আর ম্যাক্সিমাম লোকই ভালো ম্যাক্সিমাম লোকই তারা কিন্তু টাকা পয়সা পরিশোধ করে তারা ই করে মাসের না মাসে টাকা দেয় আমাদের এখানে অনেক খরচ অনেক ই হইতেছে তার আমার আশা থাকবে এই মুসল্লিদের প্রতি যে আপনারা ইস্তিমাগান মসজিদের দিকে সবাই খেয়াল রাখবেন আপনাদের দানের টাকায় ও আর আমাদের মূল আমার সভাপতির নামই আমি বলি নাই ইস্তিমাগান মসজিদের সভাপতি এবং বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব সাইদুর রহমান রিন্টু ভাইয়ের কথা যাকে এটাকে আমার দুঃখিত আমি কাছের লোক এই জন্যই পারে নাই বললে গেছি তাই যাই হোক আপনারা সবাই আপনাদের দানের টাকাই কিন্তু ইস্তিমাগান মসজিদ আজকে এখানে এই অবস্থানে দাঁড়াইছে আপনাদের সবাই অবদান আছে তাহলে আপনারা ই করবেন দোয়া করবেন যেন সবাই কাজ করতে পারি আমরা এবং ভবিষ্যতেও এখানে যেন কোনো কোনো খারাপ লোক কোনো খারাপ লোক যেন ইস্তিমাগান মসজিদের দায়িত্বে আসতে পারে না আমার কথা হয়েছে যে আমি খারাপ হইলে আমি বাদ আমার কোনো সমস্যা নাই কিন্তু কোনো খারাপ লোক যাতে না আসতে পারে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এখানে কিন্তু একসময় কিন্তু এইখানে অনেক আগের কথা বলি অনেক খারাপ কাজও এখানে হয়েছে হয়তো কিন্তু এরা নিয়ন্ত্রণ করতে পারে না সেই রকমের জন্য কোনো দায়িত্ব না আসে এবং সবার প্রতি আমার আহ্বান থাকবে যাতে এই ইস্তিমাগান মসজিদ একটি সুন্দর কমপ্লেক্সে ও আর একটি কথা বলতে হয় মেয়র মহোদয় এই মাদ্রাসা করার জন্য আমাদের একজন একজনে আমাদের টাকা বীর রহমান জর্ডন রোডের বীর রহমান সাহেবের মেয়েরা মেয়েরা 15 লক্ষ টাকা আমাদের দান করছে তাদের বাবা আর মায়ের নামে আর কি সে পরে আমরা মিলেই আর কি করছি এটা না বললেও অকৃতজ্ঞ থেকে যাবো আমরা আমরা মনে হলাম তাই তার তার রুহের মাগফিরাত কামনা করি সর্বশেষে আমি সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ স্টিমার ঘাট জামে মসজিদ হেফজুল কুরআন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি বরিশাল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব আলহাজ এ কে এম জাহাঙ্গীর উপস্থিত হয়েছেন তা আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিকে ফুলের শুভেচ্ছা জানাবেন আজকের এই জামে মসজিদের পেশ ইমাম ও মসজিদ কমিটির পক্ষ থেকে শিয়াবউদ্দিন পেশ ইমাম ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জনাব এ কে এম জাহাঙ্গীর সাহেবকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন ধন্যবাদ বিশেষ অতিথিকে আজকের এই অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বরিশালের গর্ব বীর বিক্রম এসপি মাহবুব উদ্দিন সাহেব তাহার শুভেচ্ছা বক্তব্য রাখবেন আম্মাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم আজকে স্টিমার ঘাট জামে মসজিদ হিজবুল কুরআন মাদ্রাসা ও লিল্লাহ বডিং এর উদ্বোধন উপলক্ষে যে মহতী সভার আয়োজন করা হয়েছে সেই সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আপনাদের সবার আমার আমাদের প্রাণপ্রিয় মানুষ বর্তমান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাদিক আব্দুল্লাহ এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত ওলামায়ে ইকরাম মুরব্বিয়ানগণ আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের সকল শুভাকাঙ্ক্ষীগণ আসসালামু আলাইকুম আজকে এখানে দাঁড়িয়ে আমি দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না এইজন্য যে আমরা সবাই আজকে আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবী এই মহাবিশ্ব যার অধীনে চলছে যে মহাবিশ্বের কোনো শেষ নেই যে মহাবিশ্ব প্রতিনিয়ত বাড়ছে যার ভিতর গ্রহ তারা নক্ষত্র ধূমকেতু ছায়াপথ সব কিছু বাড়ছে এবং সবাই ঘূর্ণায়মান চক্রাকারে ঘুরছে একে অন্যের বিরুদ্ধে একে অন্যের কক্ষপথে সেই কক্ষপথে যেভাবে চলাফেরা করে তাদের মধ্যে কোনো রকম ইনডিসিপ্লিন নাই একজন আরেকজনের গায়ে ধাক্কা দেয় না ধাক্কা দিলে কিন্তু মহাবিশ্বের একটা অংশ ধ্বংস হয়ে যেতে পারে সেই মহাবিশ্বের সবচাইতে শক্তিশালী আমাদের মহান আল্লাহ তাআলা তার সান্নিধ্যে আমরা আজকে এই লিল্লাহ বোর্ডিং এবং হিফজুল কোরআন এর জন্য যে ইমারত নির্মিত হয়েছে সে তার নিচে দাঁড়িয়ে আমরা কথা বলছি আপনারা সবাই এখানে যারা উপস্থিত সবাই সবার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে এই হিফজুল কোরআন মসজিদ মাদ্রাসা এবং আশেপাশে এর সঙ্গে স্টিমার ঘাটে মানুষের দিনী এবং দুনিয়াবি কর্ম আখেরাতের কর্ম তো ধর্মকর্ম করার যে ব্যবস্থা করে দিয়েছেন এটা যে কি বিশাল থোয়াবের কাজ এটা একমাত্র নির্মাণ নির্ণয়কারী আল্লাহ তাআলা রহমানুর রহিম আমরা তার ছায়াতলে আজকে দাঁড়িয়ে আছি সুতরাং আমরা চাই তার দয়ায় আমরা যেন সবাই এই পৃথিবীতে ভালো কাজ করে এই পৃথিবীর মানুষের জন্য মানুষের ভবিষ্যতের জন্য ভালো কাজ করে যেতে পারি আর আজকে এই দেশে যারা বিবাদ বিসম্বাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদেরও আল্লাহ তাআলা হেদায়েত করুন এই আশা করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি আজকে এই বাংলাদেশকে উন্নয়নের পথে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন আজকে আমাদের মধ্যে যারা এই এই ইমারত তৈরি করার জন্য টাকা পয়সা দিচ্ছেন আগে দিয়েছেন ভবিষ্যতে দেবেন তাদের এই সক্ষমতা যে বৃদ্ধি হয়েছে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির কারণে সেটার পেছনেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট অবদান আছে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই তার দীর্ঘায়ু কামনা করবেন তিনি যেন আগামীতে আমাদের এই দেশকে এই সমাজকে আরও অনেক বেশি দেওয়ার জন্য তৈরি হতে পারেন যাতে আপনারা সবাই তার প্রতি আপনাদের ভালোবাসা প্রমাণ করার জন্য আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট দিয়ে আপনারা তার হাতকে শক্তিশালী করে আপনাদের এই যে শিক্ষার যে অবস্থান সেই শিক্ষার যে ব্যবস্থাপনা আপনারা করেছেন সেইগুলোর যাতে আমরা সবাই মিলে প্রয়োজনে তার সাহায্য সহযোগিতা দিয়েও
আরো বেশি করে কাজ করতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও বারাকাতুহ ধন্যবাদ ইসমার ঘাট জামে মসজিদ হিফজুল কুরআন মাদ্রাসা লিলাবরিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মিজান আর উপস্থিত আছেন সদর উপজেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক শাহনাজ শাহীন উপস্থিত আছেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মাইনুল ইসলাম এই পর্যায়ে ইসমার জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর সংগ্রামী সভাপতি বরিশাল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ কে এম জাহাঙ্গীর আসসালামু আলাইকুম প্রথমে আমি ক্ষমা চাই নেই আমি একটু বিলম্বে আসছি কারণ আসর নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম সম্মানিত সভাপতি আজকে সভা প্রধান অতিথি প্রধান আকর্ষণ সফল মেয়র বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিনেবা সাদেক আবদুল্লাহ শ্রদ্ধাভাজন নুর রহমান বেগ মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান ইন্টু সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কবির মসজিদ মাদ্রাসা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এই মসজিদ যে হুজুরে নাই এখানে আজকে মনে হয় অসুস্থ ঢাকা আমি তাকে চিনি ১৯৭৪ সাল থেকে তার বড় ছেলে বাচ্চু ছোট আমার ছোট এখন যে ইমাম আছে উনিও ছোট এক জায়গায় আমরা ছিলাম উনি কিন্তু তিলে তিলে এই মসজিদটা এবং এই মাদ্রাসা বলেন যাই বলেন আমার মনে হয় ওনার হাত ধরেই জিনিসটা হয়েছেন উনি অসুস্থ বয়সে আছে আমি দোয়া করি আমাদের একজন মুরব্বী বরিশাল শহরের মুরব্বী ওনাকে আল্লাহ যেন হায়াত বৃদ্ধি করেন উনি যেন সুস্থ থাকেন সত্যিকার অর্থে উনি একজন আলেম মানুষ যেহেতু আমি ৭৪ থেকে তাকে আমি চিনি এই মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা একই পথের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতার আমলে ইসলাম সমৃদ্ধি হয়েছে ইসলাম আলেম সমাজ সম্মানিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরেই ৫৬৪টা মডেল মসজিদ আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন উনিই করেছেন আজকে সারা বাংলায় জেলা উপজেলা পর্যন্ত ইসলামী ফাউন্ডেশনের অফিস আছেন এবং মক্তব্যভিত্তিক পাঠাগার আছে আমার ভাটিখানা মসজিদেও আছে হুজুরের সভাপতি উনি যে মুয়াজ্জেম সাহেবের শিক্ষক ৫০০০ কত টাকা জানি পায় সম্মানই পায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাবা তার হাত ধরেই টঙ্গী ইজতেমা মাদ্রাসায় ১ টাকার বিনিময় হয়েছে কাকরাইল মসজিদ তাবলিক জামে মসজিদ রমনা পার্কে ওটাও কিন্তু বঙ্গবন্ধু হাত ধরেই কিন্তু হয়েছে ইসলামের সমৃদ্ধি কিন্তু আসলে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু হাত ধরে এবং তারপর দীর্ঘদিন ২১ বছর যারা ক্ষমতায় ছিল ইসলামকে ব্যবহার করছে ইসলামকে ব্যবহার করে তার শাসনের নামে শোষণ করেছেন জঙ্গিবাদের রাষ্ট্রের পরিণত হয়েছে গণতন্ত্র হরণ করা হয়েছে পিছনে দরজা দিয়া রক্তপাত ঘটিয়ে মানুষ খুন করে রাজনৈতিক দল গঠন করেছেন তারা কিন্তু ২১ বছর কিছু করেনি ২১ বছর ইসলামের কোনো সমৃদ্ধি কিন্তু তারা করেনি ইসলাম ধর্ম প্রসারে ২১ বছর ওই জিয়া বলেন এরশাদ বলেন জাকি বলেন ইসলামের পক্ষে কিন্তু কাজ করেনি ইসলামকে তারা ব্যবহার করেছে রাজনীতির স্বার্থে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসা আজকে স্বীকৃতি দিয়েছেন
আজকেও আলেম ওলামারা তাদের দিনে একটু ইসর আওয়ামী লীগের প্রতি সেই দৃষ্টিটা কিন্তু আজকে আর নাই সুতরাং আমরা মনে করি আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আসেনি বিদায়ী আজকে সামাজিক রাজনৈতিক ধর্মীয় ভাবে আমরা কিন্তু সব মোটামুটি সমৃদ্ধ কিন্তু আমরা হয়েছে এই ধারাবাহিকতা কিন্তু আমাদের বজায় রাখতে হবে আর না হয় ওই যে ইহুদি প্যালেস্টাইন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন গত জুম্মায় সারা বাংলাদেশে মসজিদে প্যালেস্টাইনি মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে প্যালেস্টাইনি মুসলমানদের হাসপাতালে ওই ইসরায়েলরা বোমা বিস্ফোরণ ঘটে বোমা করে নারী পুরুষ শিশু সব হত্যা করেছেন একদিন জাতীয় শোক দিবসও পালন হয়েছে বাংলাদেশে জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ ছিল সারা বাংলাদেশে বিদেশে রাষ্ট্রদূতগুলো বাংলাদেশে জাতীয় পতাকা অর্ধনিমিত করা হয়েছিল সম্মান দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি প্যালেস্টাইনের পক্ষে আছি প্যালেস্টাইনে মুসলমানের পক্ষে আছি সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলিকে আহ্বান করেছেন আসুন আমরা মুসলমান ঐক্যবদ্ধ হই আর পাশাপাশি আর একটি রাজনীতি দল তারা কিন্তু ইসরায়েলের পক্ষে অবলম্বন করেছেন আপনারা জানেন মিডিয়ার যুগ সেখানে বলা হয়েছে যদি আজকে যদি প্যালেস্টাইনের পক্ষে আমরা যদি বিবৃতি দেই তাহলে আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলো আমাদের বিরুদ্ধে চলে যাবে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারব না আপনারা কি চান বাংলাদেশটা আরেকটি ইসরায়েল রাষ্ট্র হোক আপনারা কি চান বাংলাদেশটা একটা আফগানিস্তান হোক আপনারা কি চান বাংলাদেশ পাকিস্তান হোক আপনারা কি চান বাংলাদেশ মিশর হোক আপনারা কি চান বাংলাদেশ ইরাক হোক আপনারা কিন্তু চান বাংলাদেশ লিবিয়া কিংবা কুয়েত হোক যেখানে আমেরিকা ঢুকেছে মুসলিম জাতিকে ধ্বংস করেছেন ইসলামের বড় শত্রু ওই মার্কিন সাম্রাজ্যবাদ সুতরাং আপনাদের মুখ খুলতে হবে কে ইসলামের ইসলামের পক্ষে আছে মাননীয় প্রধানমন্ত্রী ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে না যারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে তারাই কিন্তু ইসলামের সবচেয়ে বড় শত্রু আজকে ইহুদিবাদ সবচেয়ে বড় ইহুদিবাদ ইসরায়েলকে আজকে এই বিএনপি তার দলীয়রা আজকে তাদেরকে সমর্থন করছে অনেক ধর্ম অনেক ইসলাম সংগঠন আছে যারা ইসরায়েলের পক্ষে কথা বলে মুসলিম মুসলিম ওই ফিলিস্তিনি পক্ষে কিন্তু কথা বলে না সময় কিন্তু এসেছে আমাদেরকে বুঝে চলতে হবে আমরা জাতি বাঙালি আমাদের অস্তিত্ব রাখতে হবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে রুখে দাঁড়িয়েছেন আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আজকে মুসলিম জাতির পক্ষে রুখে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য আজকে পশ্চিমা শাসক গোষ্ঠীর অনেকে চক্ষু রাঙ্গানিও দেখতে হয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওই চক্ষু রাঙ্গানিকে উপেক্ষা না করেন বলছেন যথাসময় সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কে আসলো তাতে যায় আসে না এই কথাগুলো আপনার মানুষকে বলতে হবে নির্বাচনে সর্বোত্তম ভোটারদের উপস্থিত করতে হবে মনে করবেন এই নির্বাচনটা আমাদের মুসলিম ঐতিহ্যের নির্বাচন এই নির্বাচনটা বাঙালি জাতি ঐতিহ্য রক্ষা করার কিন্তু নির্বাচন এটা যদি উপলব্ধি করতে পারেন তাহলে আমি মনে করি আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার পক্ষে আপনাদের অবস্থান করা উচিত আর না হয় কী হবে বলছি তো পাকিস্তান একটি নির্বাচিত সরকার ইমরান খানকে সরাইয়া এমডিকা তার পছন্দ মতো একটা সরকার বসাই দিতে আপনি দেখেন না ইসে আফগানিস্তান মার্কিন সাম্রাজ্যবাদ দখল করেছে লুটপাট দা করার দরকার সব করেছে তারপর কিন্তু সেখান থেকে চলে গিয়েছেন আজকে ইরাক সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে ওইখানে লুটপাট করেছেন আজকে লিবিয়া গাদ্দাফিকে ফাঁসি দিয়ে তাকে তাড়িয়ে দিয়ে আজকে লিবিয়া ওই আমেরিকা রাজত্ব কায়েম করছে মুসলিম নিধন হচ্ছে কুয়েত কুয়েতে আক্রমণ করে কুয়েতে তেল তারা নিয়েছে মুসলমানদেরকে নিগৃহীত করেছে সুতরাং আজকে সচেতন হতে হবে আপনাদের কান চিলে এনেছে
এই কথা বল দৌড়েন না কানে হাতটা দিয়ে দেখেন কান্ডা আছে কিনা সুতরাং আজকে বাঙালি আমরা উপলব্ধি করতে করতেছি সুতরাং আজকে বরিশাল মা বরিশাল আজকে বিশেষ করে মহানগর আজকে সিনাবাদ সাদেক আব্দুল্লাহ দ্বারা সমৃদ্ধ হয়েছে সিনাবাদ সাদেক আব্দুল্লাহ দ্বারা বিগত 5 বছর শান্তি নগরী ছিল এই বরিশাল সিনাবাদ সাদেক আব্দুল্লাহর কারণে আজকে মানুষ কোনো চিন্তাই ছিল না রাহাদানি ছিল না আমার বোন মা বোনদেরকে পাহারা দিয়ে রাতে বাসায় নিয়ে পৌঁছে নিতে হতো না আমি আশা করি যিনি বর্তমানে আছেন এই ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন পূর্বে যে শান্তি নগরী বরিশাল এই বরিশালকে উনি শান্তিতে রাখবেন আমরা এটা আশা করি আজকে আরেকটু কথা আমার বলতে হয় জেলা পরিষদের চেয়ারম্যান আমি এই মসজিদে জেলা পরিষদের অনেক জায়গা আছে 24টা স্টল আছে মসজিদ ভাড়া দিয়ে নিচ্ছে নামে মাত্র একটা খুব অল্প কয়টা জানি টাকা দেয় ভাড়া 24টা স্টল এই দামটা জানতে হবে এইটা আপনাদের জানতে হবে জেলা পরিষদের 24টা স্টল আজকে এই মসজিদ তারা ভাড়া দিয়ে সেই খরচ দিয়ে মসজিদ সবাই এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো কিন্তু করেন আপনারা সবাই ভালো থাকেন আমার কথাগুলো যা বললাম রাজনৈতিক প্রশ্নে যে কথাগুলো আমি বললাম একটু ঘুমিয়ে চিন্তা করবেন ঘুমিয়ে চিন্তা করবেন আজকে এই সরকার যদি পরিবর্তন হয় যে আসবেন সে মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থনে থাকবেন ওই সেন্টমার্টিন দ্বীপ ওইখানে ওই আমেরিকার ঘাঁটি হবে শোষণ করবে বাংলাদেশকে সুতরাং চিন্তা করেন চিন্তা করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে তারপর ভোট কেন্দ্রে যাবেন ভালো থাকেন সবাই ভালো আছি ভালো আছি আজকে আমরা তো সবাই ভালো আছি মাননীয় প্রধানমন্ত্রী 15 বছর শাসনের আমলে বাংলাদেশ আমরা রাজনৈতিক সামাজিক আর্থিকভাবে আমরা কিন্তু ভালো আছি বর্তমানে বিশ্ব ওই ইউক্রেনের যুদ্ধে কেন্দ্র করে কিছু কিছু জিনিসের দাম বেশি বেড়ে গেছে এটা সত্য এটার ভিতরে একটা কারসাজি আছে আজকে বাজারে গেলে দেখবেন পেঁয়াজের দোকানে বস্তা বস্তা পেঁয়াজ চাউলের দোকানে যাইবেন চাউল বস্তা বস্তা একদম গোডাউনে ভর্তি আপনি আলুর তো আলুতে যাইবেন দেখবেন হাজার হাজার বস্তা ভর্তি এই জিনিসটা একটি সিন্ডিকেট যেহেতু নির্বাচন সামনে একটা সিন্ডিকেট আটকাইয়ে রাখা জিনিসপত্র দাম বাড়াই দিছে তাদের জবাব দিতে হবে ওই কবরে দিতে হবে তুমি জিনিসপত্র দাম বাড়াই দিয়ে মানুষকে কষ্ট দিছ মানুষকে না খাইয়ে রাখছ ওই কবরে গিয়ে যেতে হবে কিন্তু একটি জিনিস মনে রাখবেন আমরা দুনিয়া কয়দিন আছি অল্প কয়দিন 40-50-60-70-80 বছর তারপরে যেখানে যেতে হবে হাজার হাজার কত হাজার বছর থাকতে হবে আমরা জানি না কিন্তু ওই চিন্তা করে যেখানে দীর্ঘ সময় থাকতে হবে সেখানে যাওয়ার জন্য এখনই সময় আমাদের আমরা তৈরি হয়ে করি নিজেকে তৈরি করি যেখানে হাজার হাজার বছর থাকতে হবে সেই থাকার জন্য নিজের জায়গাটা এখনই যদি তৈরি করি তাহলে আমরা খারাপ কোনো কাজ আমরা করতে পারি না সকল খারাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি তো আপনাদেরকে অনেক ধন্যবাদ বেশি সময় নিয়েছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিত আমাদের মসজিদের সামনে স্টল 26টা আগে ছিল নাম কস্তে 1 টাকা 1 টাকা দিতাম কিন্তু দুঃখের বিষয় 1 টাকার পরিবর্তে আমাদের এখন 45,000 টাকা হয়েছে 45,000 টাকা আগে ছিল 1 টাকা কয় টাকা আমারই বড় ভাই সে বসে 74 পরিচিত 74 পরিচয় কিন্তু সে আমার বড় ভাই আমরা বেলতলা একাত্তরে বড় হয়েছি উনি বস আমার দাবি আমাদের ইমাইশে মসজিদের কমিটি এবং যারা মুসল্লি আছে সবার পক্ষে থেকে দাবি যে আমাদের আগে যে 1 টাকা ছিল আমরা সেই 1 টাকা আবার সে ফিরে আসতে চাই সবাই বলেন আমিও একমত ইমাম সাহেবের লাগে কারণ যেহেতু এটা মসজিদের কাজে লাগে যেহেতু মসজিদের এই ফান্ডটা মসজিদের উন্নয়নে কাজে লাগে
এখানে মাদ্রাসা আশা হইছে আমিও জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের মহানগরের সভাপতি আমারও অনুরোধ থাকে এটা নামে মাত্র টাকা আচ্ছা 1 টাকা না হোক 100 টাকা করে নেন 101 টাকা নেন বা আচ্ছা ঠিক আছে 1001 টাকা নেন না ওই তো 1001 টাকা নেন কিন্তু 45000 টাকা এটা আসলে মসজিদের যেহেতু মসজিদের এই টাকা দিয়ে মসজিদটা ডেভেলপমেন্টের কাজ করে মসজিদের উন্নয়নের কাজ করে মসজিদের বেতনের যেহেতু আপনি বললেন যে আমার দাদা আমার বেগ দাদা এই মসজিদটাকে আমার সম্পর্কে যেহেতু আমি দাদা তাকে সম্বোধন করি তার সন্তান এখানে আছে আমার চাচা আপনাদের ইমাম সাহেব বর্তমান দীর্ঘদিনের সম্পর্ক আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আমার ভাই নূর হুজুর সহ বীর বিক্রম আমাদের মাহবুব কাকু শ্রদ্ধেয় আমার সভাপতি আমাদের শহীদুল্লাহ কবির কাকু আপনাদের কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের রিন্টু কাকু অত্ত মসজিদের সভাপতি ছবি কাকু আছে উপস্থিত আমার আমাদের পোর্টরেট মসজিদের ইমাম সাহেব আমাদের মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সহ এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই 10 নম্বর ওয়ার্ড এবং এইখানের ব্যবসায়ী যারা উপস্থিত আছেন এই অত্র মসজিদ ঘিরে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে যাদের ভাড়ায় এই মসজিদ এবং মাদ্রাসার ডেভেলপমেন্ট কাজ হয় তাদের সবাইকে আমি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে অ্যাকচুয়ালি শুভেচ্ছা অভিনন্দন জানাই অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসার উদ্বোধনে আসলে আমি কখনো আমি যাই না কারণ আল্লাহর ঘর মসজিদ এটা আমরা মানুষ আমাকেও কি ক্ষমতা আছে আল্লাহর ঘর উদ্বোধন করার আছে ক্ষমতা এটা আল্লাহর ঘর আল্লাহই চালাইবে ইনশাল্লাহ এবং আমরা একটা ক্ষুদ্র মানুষ মাত্র আমরা কি নামাজপত্র এসে আমরা সহযোগিতা যার যার স্থান থেকে যার যার সামর্থ্য মতো আমরা সহযোগিতা করব এবং এই প্রতিষ্ঠানগুলি আল্লাহর নামেই এই প্রতিষ্ঠানগুলি চলবে তো তারপরে আমারে বলছে যে আমি মনে করছি খালি একটু ফিতা খুললে চলে যাব কিন্তু এখানে যে স্টেজ করা হয়েছে বক্তব্যর আয়োজন করা হয়েছে এইটা আসলে আমার জানা ছিল না তাহলে আমি মানা করতাম কারণ এখানে স্টেজ করিয়া এই প্রোগ্রাম করা এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না যে আমি রাজনৈতিক বক্তব্য দেবো এখানে তো বিষয় হচ্ছে যে আমার আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পর সারা বাংলাদেশের মধ্যে একমাত্র ইমাম ভবন আমি কাজ শুরু করছিলাম এখন পর্যন্ত শেষ করতে পারিনি জায়গাটা একে স্কুলের জায়গা আপনারা জানেন যে একে স্কুল থেকে ওই জায়গাটা আমাদের দেওয়া হয়েছে এবং যতদূর কাজ করছে অতদূর এবং এটি আমার মান নামে আপনারা জানেন যে শাহানারা বেগম এবং আমাদের ইমাম সমিতির যে ইমাম সমিতি তারাই সিদ্ধান্ত নিছে যে এই নামকরণ করাটা তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যেহেতু এটা আমি মেয়র থাকা অবস্থায় এটা প্ল্যান ট্ল্যান সব কিছু করা হয়েছে কিন্তু সম্পদটা কিন্তু এটা সিটি কর্পোরেশনের না তা আমি হুজুরের সাথে কথা হয়েছে আমরা বসবো আমরা বৈশা ওইটাকে সম্পাদন করার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাল্লাহ ওটা সম্পাদন হবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং এটি একমাত্র সারা বাংলাদেশের মধ্যে একমাত্র ইমাম ভবন বিভিন্ন কারণে বিভিন্ন আপনারা জানেন যে ষড়যন্ত্রের কারণে আমার কাজগুলিকে প্রতিবন্ধকতা করার বিভিন্নভাবে প্রথম হইতেই আমি দায়িত্ব নেওয়ার পর থেকে তারপর সেই দিকে যাব না আমি আজকে বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন যেখানে আমি ইমাম মুয়াজ্জেমদেরকে ভাতার আওতায় আনছি শুধু ইমাম মুয়াজ্জেম শুধু না প্রতিটি ধর্মের যেমন প্রথমে আমি ইমাম মুয়াজ্জেমদের আনার পর তখন আমি চিন্তা করলাম যে আমি তো মেয়র এই শহরের প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের তারাও তো এই সিটি কর্পোরেশনে তাদের জন্য পরে চিন্তা করলাম যে খ্রিস্টান যে কটা চার্চ আছে তাদের ফাদারদের হিন্দু যে কটা মন্দির আছে তাদের পুরোহিতদের তাদেরকেও এইটার আওতায় আমি আনছি তো বিষয় হচ্ছে আপনারা দোয়া করবেন যে মানসিকতা যে নিয়ত এই বরিশালে আপনারা জানেন যে আমার দাদা রাজনীতি করছেন আমার বাবা রাজনীতি করছেন আমি রাজনীতি করতেছি কীভাবে করছি কী করতেছি এটা তো আপনাদের চোখের সামনে কদ্দূর ভালো করছি আমার সময় আছে আর মনে করেন 8-10 দিন এই দায়িত্বে আমি আসি 8-10 দিনও নাই তার আগেই হয়তো বা আমি
যাই হোক তো বিষয় এটা না বিষয় হচ্ছে যে আমি কতটুকু করতে পারছি কতটুকু পারি নাই এটার বিবেচনা করবে বরিশালের জনগণ আমি কইলাম যে আমি অমুক করিয়া লইছি তমুক করিয়া লইছি হ্যান করিয়া লইছি ত্যান করিয়া লইছি এতে কোনো কাজ হবে কাজ হইবে আপনারা নির্ণয় করবেন যে আসলে সেনিয়াবা সাদেক আব্দুল্লাহ কতটুকু করতে পারলো কতটুকু ব্যর্থ না সে সফল নাকি সমান সমান তো বিষয় হচ্ছে যে সেখানে এটা আপনাদের উপরেই আমি রেখে গেলাম এই দায়ভার আপনাদের এই দায়িত্ব আপনাদের উপরেই দিয়ে গেলাম যে কতটুকু আমি করতে পারছি কতটুকু করতে পারি না আপনারা নির্ণয় করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই যে যে মন মানসিকতা নিয়ে আমি কাজ করছি বিগত দিনে আজকে রাজনীতিতে আসার পর রাজনীতির বললাম প্রতিটি কাজের একটা রিটায়ারমেন্ট যেমন ইমামতির ও কাজের একটা রিটায়ারমেন্টের সময় আছে বা মেয়র হিসাবে আপনার পাঁচ বছরের মেয়াদ পাঁচ বছরের পরে কিন্তু রাজনীতির আপনার কিন্তু কোনো আমি রাজনীতির কোনো রিটায়ারমেন্ট নেই যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন সুস্থ থাকবে আল্লাহ সুস্থ রাখবে অতদিন পর্যন্ত কিন্তু আমরা রাজনীতি করে যাব কোনো পোস্টে থাকি অথবা না থাকি তো বিষয় হচ্ছে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমার মস্তিষ্ক সুস্থ রাখে আপনাদের বরিশালের মানুষের জন্য যে কাজগুলি করার অলরেডি প্রথম দিকে আপনারা যেভাবে শুনছেন আমার সম্বন্ধে আমি নিজেকে আপনাদের মাঝখানে প্রমাণ করছি আমি ছিলাম আমি আছি আমি যতদিন বাইচে থাকবো বরিশালের মানুষের সেবায় আমাদের দরজা সবসময় খোলা আমি নিয়োজিত থাকবো আপনারা দোয়া করবেন যে যে নিষ্ঠা বা যে নীতি যে বাপ দাদার ঐতিহ্য যেভাবে ধরে রাখছি আল্লাহ যেন সেইভাবে তাদের নাম যেন আমি নিচের দিকে না নিয়ে যাই আল্লাহ যেন আমার দ্বারা তাদের নাম নিচের দিকে না নেয় উপরের দিকেই যেন উঠায় আর নিচের দিকে নামানোর আগে যেন আল্লাহ আমার এখান থেকে নিয়ে যায় আপনারা এই দোয়া করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বাড়াবারও না আমাদের আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যাওয়া লাগবে তো আপনারা আবারও আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তিনি আসে তিনি থাকলেই আমার মেয়র থাকা লাগবে না আমি আপনাদের জন্য কাজ করতে পারবো আজকে নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করলেই ইনশাল্লাহ আপনাদের জন্য আমি কাজ করতে পারবো এবং আমরা মহানগর আওয়ামী লীগ একতাবদ্ধ একসাথে আসি একসাথে আপনাদের জন্যই কাজ করতেছি আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল আসাদ আবদুল্লার জন্য যার এখানে হুজুর আছেন যার এই শহরের ম্যাক্সিমাম বড় বড় যত মসজিদ মাদ্রাসা আছে সব জায়গায় আমরা আগে জানতাম না আমি মেয়র হওয়ার পরে অনেক কিছু জানছি যে তার অবদান সব জায়গায় তার কিছু না কিছু অবদান বিভিন্ন জায়গায় আছে এবং ইমাম মোয়াজ্জেম যারা আছে ওলামা ইকরাম যারা আছেন তারা তাকে অন্তরের অন্তরচল দিয়ে তাকে ভালোবাসে এবং মোহাম্মত করে এবং সেই ধারাবাহিকতাই তার সন্তান হিসাবে আমাকেও চেষ্টা করে তারা ভালোবাসার এবং চেষ্টা বললে ভুল হবে আসলে তাদের ভালোবাসা যখনই তাদের কাছে আমি যাই যখনই যে কোনো মসজিদে যাই কোনো ইমাম সাহেবকে কোনো মুয়াজ্জিন সাহেবকে আমার দেখলেই তারা তাদের মোনাজাত যখন তোলে অটোমেটিকলি আমার জন্য দোয়া করে যেমন শিখাই দেওয়া লাগে অনেক জায়গায় দেখছি গেলে পরে পা কানে কানে বললে দেয় তো এইটা আমার কাছে ভালো লাগে যে নিশ্চয়ই তাদের অন্তরের একটু জায়গা হয়তো বা আমি নিতে পারছি বা তাদের মনের ভিতরে একটু আমি অবস্থান করতে পারছি যে কারণে আমার বললে দেওয়া লাগে না হুজুর আমার লেগে একটু দোয়া করিয়েন আমার বাবার লেগে একটু দোয়া করিয়েন অটোমেটিকলি আমি গেলে পরে দেখি যে ইমাম সাহেবরা যখন হাত তোলেন অটোমেটিকলি তারা দোয়া করেন এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার পরিবার তাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় অভিভাবক প্রিয় নেতা এ পর্যায়ে আজকের আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র মসজিদ কমপ্লেক্সের সভাপতি সভাপতির ভাষণ বক্তব্য রাখবেন জনাব সাইদুর রহমান ইন্টু বিসমিল্লাহির রহমানির রহিম ইস্তিমা ঘাট জামে মসজিদ সংলগ্ন হিজবুল কোরআন মাদ্রাসার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ মঞ্চে বসে আছেন আমাদের বরিশালের মুরব্বী আমাদের এবং স্বাধীনতা যুদ্ধের একজন বীর সৈনিক
আমাদের প্রথম যখন স্বাধীনতা এক মন্ত্রী পরিষদ গঠন হয়েছিলেন তার প্রথম গার্ড অফ অনার দিয়েছেন আমাদের এই বরিশালের মাটির সন্তান জনাব মাহমুদউদ্দিন আহমদের বীর বিক্রম উপস্থিত আছেন আমাদের মহানগর আওয়ামী লীগের আরেক সুযোগ্য সভাপতি এবং জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর উপস্থিত আছেন আমাদের এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ এবং আমার বন্ধু এই মসজিদেরই সদস্য এবং বারবার নির্বাচিত চরকাও ইউনিয়নের চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ মনুল ইসলাম সবি এবং এত এই প্রতিষ্ঠানের মাদ্রাসা এবং মসজিদের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আমাদের এই এই যে মাদ্রাসা এবং মসজিদের উন্নয়নের যাদের দ্বারা উন্নয়ন হয় বিশেষ করে এখানের অত্যঞ্চলের ব্যবসায়ী ভাইয়েরা যাদের যাদের টাকার দ্বারাই আসলে এটা আমাদের উন্নয়ন আজকে আমি প্রথমে স্মরণ করি যে আমাদের এখানে দুজন মুরব্বী আমরা হারিয়েছি আমাদের লিকু ভাই বহু শ্রম দিয়েছে এই মসজিদের জন্যে ডাক্তার মাহতাব সাহেব অনেক শ্রম দিয়েছেন আমি আজকে প্রায় অনেক দিন যাবৎ এখানে কিন্তু তারা মানে দায়িত্ব না নিয়ে বরঞ্চ আমাকে বলছে তুই দায়িত্ব ই করো আমরা তোমার পিছনে যথেষ্ট সহযোগিতা করছে তারা দুজন যার জন্যে আজকে এই মসজিদে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে আজকে স্মরণ করি যে যে আজকে এই মাদ্রাসাটা করার জন্যে আমাদের এই জর্ডন রোডের কন্ট্রাক্টর বীর রহমান সাহেব নামে তার মেয়েরা 15 লক্ষ টাকা দিয়েছে এবং তার এই বড় অ্যামাউন্ট দ্বারাই আজকে এই কাজটা শুরু হয়েছে পরবর্তীতে অল্প কিছু টাকা শর্ট পড়ছে ম্যাক্সিমাম কাজই এই টাকা দিয়ে হয়ে গেছে অল্প কিছু টাকা শর্ট পড়ছে এটা বড় কথা না কিন্তু আমি আপনারা দোয়া করবেন আমাদের আজকে হুজুরে দোয়া করবেন তার জন্য যে যে এই দানটা করেছেন এবং অন্য অন্য সময়েও সবাই এই মসজিদের দান করতে আজকে মেয়র মহোদয় আমাদের এখানে এক ডিপ টিউবওয়েল দিয়েছেন যেটা আমাদের ইমাম সাহেব বলেছেন আগেই যে আজকে এই টিউবওয়েলের পানি দ্বারা আমাদের এখানের মানুষ এই অজু করতেছে আজকে কনস্ট্রাকশন চলতেছে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে এবং আমাদের পরিচালনা পরিষদে যারা আছেন তারা কিন্তু সবাই আন্তরিক এই মসজিদের অনেক উন্নয়ন কাজে সহযোগিতা করেছে বিশেষ করে আপনারা জানেন যে মসজিদটার দোতলায় ওঠার একটা সিঁড়ি বাহিরে ছিল এটা কিন্তু পরবর্তী আমি ভিতর দিয়ে করা হয়েছে যেটা আগে বর্ষা হলে ভিজে মানুষ উঠত তা অনেক কাজই এখানে হয়েছে যাই হোক আজকে এখানে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দোয়া করবেন আপনারা আর দোয়া করবেন আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহর জন্য তিনি যেন সুস্থ শৈলে আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে এবং আমরা সেভাবে কাজ করতে পারি পাশাপাশি আমাদের এই মসজিদের একটু একটু শোনেন আমরা যাকে বলি ইমামদের ইমাম মাওলানা আলহাজ শরফুদ্দিন আহমেদ বেগ তিনি আজকে ঢাকায় আছেন আমি একদিন জিজ্ঞেস করলাম হুজুর আপনার ইমামতির বয়স আরও 5 বছর আগে তখন শুনছি 550টা এখন মানে 62-63 আমার বয়সও অতটা না মানে সে এই মসজিদের ইমাম এবং তার জন্যই আজকে কিন্তু ইস্টিমাঘাট মসজিদের অনেক সুনাম দূর থেকে মানুষ আসে আপনি চিন্তা করেন যে তার বয়স এখন প্রায় 90-এর কাছাকাছি অথচ সে 12টার সময় বয়ানে বসে শুক্রবার 1 ঘন্টা বয়ান দেয় 1 মিনিটও আগে না পরে না যেটা বরিশালের বাসী সবাই জানে ওই টাইম ধরে সে আসে কারণ একেবারে ঠিক ঘড়ির কাঁটায় 12টায় বসবে আবার ঘড়ির কাঁটায় যেই 1টা বাজবে উঠে যাবে তাতে বয়ান মাঝপথে রেখে সে উঠে যায় 1 ঘন্টার আগেও না পরেও না তাই আমরা দোয়া করবেন হুজুর যেন আমাদের বড় হুজুর যেন শারীরিক সুস্থ থাকে কারণ তার জন্যে আমরা মসজিদে এখনও এক জায়গায় গেলে পরে তার কথা বললে আমরা অনেক উপকার পাই দান খয়রাত অনেক কিছু পাই তার জন্যে আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ যারা সবাইকে আমি আমার পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درسي بول اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين برشال ঐতিহ্য বৈষ্ণব নগর জায় মসজিদের মাদ্রাসা লিলাবুদ বদর ফুল কাজিত আজকের এই গুরুত্বপূর্ণ দোয়ার মজলিসে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি রয়েছেন আমার ভাই সিটি কাউন্সিলর মেয়র সোনিয়া সাদেক আব্দুল্লাহ আমাদের মজলিসে বিশেষ মেহমান আমার এসপি মাহবুব চাচা জেলা পরিষদ চেয়ারম্যান সে আমার ভাই আমাদের রিন্টু ভাই উপজেলা চেয়ারম্যান সবি ভাই রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইমাম আমার ছোট চাচা আমাদের শাহাবুদ্দিন সাহেব এই মসজিদ বরিশালে পরিচয় করার দরকার নাই দক্ষিণ বঙ্গের ভিতরে একটা ঐতিহ্যময় মসজিদ যে ইমাম আমার শ্রদ্ধেয় দাদা আমাদের শরাফউদ্দিন বেগ সাহেব বরিশাল অঞ্চলের ভিতরে এখন শ্রদ্ধেয় মুরব্বি পীর বলেন ওলি বলেন তিনি ইমামদের ইমাম আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াতকে বাড়াই দেন দোয়া আমরা করব আল্লাহই মাদ্রাসাখানে কবুল করেন মাননীয় মেয়র মহোদয় শুধু সময়টা দিয়েছেন শুকরিয়া আদায় করি তার এই পাঁচ বছরের যে খেদমত এটা তো বলছে আমি আসি করব থাকব এইটাই আমাদের কথা পদে থাউক আর না থাউক আল্লাহ যে সম্মান দেয় সে আসে বড় বদ লাগে না কে আহমদুল্লাহ বলেন যে সব মানুষের ভালোবাসা প্রত্যেকটি মানুষের মহব্বত ভালোবাসা যে দোয়া পাচ্ছেন এটাই আসল এটা মাঝে মাঝে আমাদেরকে অনেকে বলে যে আমার সনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ মেয়র সাহেব তার বাবার মতো আমি কেমন তার বাবা যেমনি মানুষকে জড়াই ধরেন গরিবকে সাহায্য করেন এটি মিসকিনে খাওয়ান তিনি তার শিক্ষাটা পেয়েছেন আল্লাহ যেন এই খেদমতটা যেন তার জারি আছে জারি থাকবে আমরা ইমাম মহাজন বরিশালে ছিলাম অবহেলিত আমি বলি এটা বরিশালের ইমাম ভবন নিয়ে আমি বহু মেয়রের পিছিয়ে ঘুরছি পরিষ্কার কথা হিরণবেতি শুরু করে ইন্টু ভাইকে এখানে সভাপতি বানাইছিলাম এখানে এখানে সভাপতি হিরণবে বানাইছিলাম যে আমরা ইমাম ভবন করব ইমাম ভবন নিয়ে ঘুরতে ঘুরতে আমি লাস্টে যখন মেয়র সাহেব ইলেকশন করবে ভাই আমি বলছি ভাই আমার একটা দাবি আছে যদি আল্লাহ আপনাকে মেয়র বানায় ইমাম ভবন বরিশালে করা দরকার আছে এই জেলার আলেম ওলামা এসে হোটেলে থাকতে পারবে না বলছে হুজুর দোয়া করেন আমি এটা করব যেরকম কথা তেরকম বাস্তবায়ন করেছে আলহামদুলিল্লাহ বলেন ইমাম মুয়াজ্জিনের কোনো ভাতা ছিল না এই অঞ্চলে কোথাও নাই বাংলাদেশে দৃষ্টি স্থাপন করেছে এখন ইমাম মুয়াজ্জিনরা মাসে ভাতা পাচ্ছে সিটি কর্পোরেশনের দেবিদা আমি বললি মার সাহেব এটা কি জারি থাকবে হুজুর এটা এমনভাবে পাস করছি এইটা আর বন্ধ হইবে না বন্ধ হইলে ইমামগঞ্জ দোয়া কি চলতে আছে দোয়া কিন্তু ঘুরিয়ে দেবে কিন্তু কি কতক্ষণ টাকা দোয়ার কিন্তু ডাইরেক্ট আছে যদি কোনো অনিয়ম হয় দোয়া কিন্তু ঘুরবে কথা বুঝতে পেরেছেন আমরা দোয়া করি এইটা যদি অবশ্যই জারি থাকে আমরা মেয়রের জন্য দোয়া করি আল্লাহ যেন মেয়রের দীর্ঘ হায়াতকে বাড়াই দেন তার মনের বাসনা কবুল করেন জনগণ নিয়ে যিনি থাকতে পারেন তৌফিক দান করুন দক্ষিণবঙ্গের শ্রদ্ধেয় মুরব্বি আল্লাহ আব্দুল্লাহ মানে মন্ত্রী মহোদয় দেন দোয়া আল্লাহ তার দীর্ঘ হায়াতকে বাড়াই দেন আমার মরহুমা ফুপি শাহান আব্দুল্লাহ তার জন্য দোয়া আল্লাহ তার কবরকে বেহেসে বাগানে বানাই দেন এবং জাতি বঙ্গম শেখ মুজিবুর রহমান তার পরিবারবর্গ এবং আব্দুল সানিয়াবাদ সুকন্দ বাবু সহ খাস করে আপনি খুশি হবেন আমরা আনন্দিত যে মদিনার মেহমান এনে ইমামদের যে সম্মেলন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এটা শুকরিয়ার ব্যাপার মদিনার শরীফ থেকে মেহমান আসছেন বিদায় ফিলিস্তিন সম্পর্কে যেই ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন বিশ্বের কোন রাষ্ট্রের প্রধান করে নাই নিন্দা প্রস্তাব সংসদে পাশ করেছে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াতকে বাড়াই দেন আমরা সবাই একবার সুরিয়া ফাতেহা পড়ি কুলুহল্লা সাহেব তিনবার পড়ি দৃশ্য পড়ি আউজুবিল্লাহ ইয়া কেন আবুদুয়াল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله قل هو الله صلح. اللهم صل على سيدنا ونبينا اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى بريشلو تجبهي ইস্তিমাদের মসজিদের হেফজুকুরান মাদ্রাসা লিল্লাবরিন সুউদ্বোধন আমাদের মাননীয় মেয়র মহোদয় করেছেন আল্লাহ আজকে যে মেহমান হাজির হয়েছে সকলের দোয়াগুলো আপনি কবুল করে নেন আমাদের সালামতুল সোনার মদিনায় রাসুল্লাহ পাকের দরবারে বসাই দেন
আল্লাহ খাস করে ফরিয়াদ আপনার দরবারে এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এই মাদ্রাসা খেদমত যারা করলেন বিহুসেন সহ যারা দান করেছেন এদের দানকে আপনি কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ এই মসজিদ কমিটিকে খেদমত করেছেন আল্লাহ লিকুজার কবরকে বেহেশতের বাগান বানাই দেন ডক্টর মাহতাব শেখকে মাফ করে দেন কবিরি মুসল্লিকে কবর শহীদ কবর বেহেশতের বাগান বানাই দেন আয় আল্লাহ খাস জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারবর্গ 15 আগস্টে বিদায় নিয়েছেন আপনার সিনিয়াবাদ সিকন্দ বাবুর কবরকে বেহেশতের বাগান বানাই দেন আল্লাহ খামানি মেয়র মাহমুদ আম্মা মরহুম শাহান আব্দুল্লাহর জীবনের গুনাহগুলো মাফ করে দেন তার কবরটাকে বেহেশতের বাগান বানাই দেন আল্লাহ আমাদের দক্ষিণ মুরব্বী আলহাস আবুল হাসান আব্দুল্লাহ মন্ত্রী দীর্ঘ হায়াতকে বাড়াই দেন ইয়া আল্লাহ দীর্ঘ 5টি বছর সিরিগ্রামের খেদমত করে জনগণের সেবাতে কাজ করে সানিয়া শেখ আব্দুল্লাহ দায়িত্ব অর্পণ করবেন আল্লাহ তার দ্বারা সামনের যে সমস্ত নিয়াত আছে আল্লাহ জনগণের খেদমত আছে মনে যে বাসনা করেন আল্লাহ পূর্ণ করে দিয়েন আল্লাহ বাংলাদেশ খাস রহমত বর্ষিত করে দেন খাস করে ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করেন মুসলিম ফিলিস্তিনের জান মাল ইজ্জত রক্ষা করেন ইসলামকে আপনি জয় করে দেন দিনকে আপনি জয় করে দেন আল্লাহ ইহুদ নাসারা ওদের চক্র খান খান করে দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আপনি আল্লাহ খাস রহমতের পরিপূর্ণ হেফাজত করেন মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ হায়াতকে বাড়াই দেন ইয়া আল্লাহ এই দক্ষিণবঙ্গে সহ কত দেশ বাংলাদেশের চেটিগাঙ্গে আল্লাহ কর্ণফুলী ই হয়েছে টানেল হয়েছে পদ্মা সেতু হয়েছে আরও যা হবে সমস্ত কাজগুলোকে মাননীয় বন্ধুদের আশা অনুযায়ী করার তৌফিক দান করে দেন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম দোয়া করুন আমার সহ দাদা শামসুদ্দিন বেগ খতিব তিনি চক্ষু অপারেশন আল্লাহ পাক শনিবার দিন আল্লাহ তাকে চক্ষু অপারেশন সুন্দরভাবে আল্লাহ হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ মাননীয় মেয়র মহোদয়ের যে মতে আশা রয়েছে আমাদের ভাবি তার ছেলে সন্তান আহল পরিবার আল্লাহ ভাই মঈন আশিক কান্তার বোন সবাইকে আপনি কবুল মঞ্জুরি করুন তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিল আলিম অথবা আলীনা ইন্নাকান্ত তওয়াব রহিম বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ।